সবাইকে স্বাগতম এই পর্বে আমরা যে প্রবলেমটা সলভ করব তা হচ্ছে px স্কয়ার প্লাস qx প্লাস 1 ইকুয়ালস টু 0 এবং qx স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকলে দেখাতে হবে যে p প্লাস q প্লাস 1 ইকুয়ালস টু 0 তো এখন এখানে দেখো একটা টার্ম আছে এবং তা হচ্ছে সাধারণ মূল সো আগে এটা বুঝতে হবে সাধারণ মূল ব্যাপারটা দিয়ে আমি কি বোঝাচ্ছি খেয়াল করো সে এইটা একটা একটা দ্বিঘাত সমীকরণ সে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 এবং তোমরা জানো যে এটা সলভ করলে যে তুমি যে দুটো মান পাবা একটা কি 2 আরেকটা হচ্ছে 3 সো এটার মূল দুটো হচ্ছে 2 আর 3 আবার যদি আমরা এমন একটা ইকুয়েশন নিই সে x স্কয়ার মাইনাস ধরলাম 6x প্লাস 8 ইকুয়ালস টু 0 তাহলে এই সমীকরণের মূল দুটো কি কি হবে বলো তো একটা হবে হচ্ছে তোমার 2 আরেকটা হবে কত 4 রাইট সলভ করে দেখতে পারো সো খেয়াল করে দেখো যে এই দুইটা সমীকরণেই একটা মূল আছে যা হচ্ছে যে এই মূলটা দেখো 2 এই 2 এই মূলটা এটাতেও আছে এই 2 কে আমরা বলি এই দুইটা সমীকরণের সাধারণ মূল এবং তার মানে কি এই 2 দিয়ে এটাও সিদ্ধ হবে আবার 2 দিয়ে এটাও সিদ্ধ হবে এখন আমাদের যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা আমরা ধরে নিচ্ছি এই এই সমীকরণ দুইটা এরকম একটা সাধারণ মূল আছে এবং আমরা ধরে নিচ্ছি এই সমীকরণ দুটির যে সাধারণ মূলটা আছে সেই সাধারণ মূলটা হচ্ছে সে আমরা ধরে নিচ্ছি সাধারণ মূল হচ্ছে আলফা আমরা ধরে নিচ্ছি সাধারণ মূলটা হচ্ছে আলফা তাহলে খেয়াল করো এই আলফা দিয়ে হ্যাঁ এই সমীকরণটা অবশ্যই সিদ্ধ হবে সো সিদ্ধ হলে কী হবে বলো তো আমরা লিখতে পারবো হচ্ছে তোমার পি ইন্টু আলফা স্কোয়ার প্লাস কিউ ইন্টু আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো অর্থাৎ আমি আলফা দিয়ে এই সমীকরণটা সিদ্ধ করলাম আবার আলফা দিয়ে এই সমীকরণটাও সিদ্ধ হবে তার মানে কি কিউ ইন্টু আলফা স্কোয়ার প্লাস পি ইন্টু আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এখন আমরা যদি এই দুটো সমীকরণ থেকে বজ্রগুণন সূত্র ব্যবহার করি তাহলে আমরা পাবো হচ্ছে তোমার ফার্স্টে পাবো হচ্ছে এখানে আলফা স্কোয়ার আর এখানে পাবো কত বলতো আলফা আর পাবো কত ওয়ান ওকে যারা বজ্রগুণন সূত্র ভুলে গেছো সমীকরণ সমাধানে আমার বজ্রগুণনের লেকচারটা দেখে নিলেই পারো এখন এখানে খেয়াল করো যখন আমরা আলফা স্কোয়ার নেই তখন কি এই অংশটা বাদ যায় এবং আমরা কীভাবে নেই এই যে এইটা বিয়োগ এইটা নেই তার মানে কি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি বা আলফা যখন নেই তখন এইটা বাদ যায় ফলে এখানে কি হয় এখানে এইটা বিয়োগ এইটা তার মানে কি কিউ মাইনাস পি আর ওয়ানের ক্ষেত্রে কি নিব এটা বাদ যাবে তখন হবে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ওকে তো এখানে আসবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখন আমাদের কাজটা হচ্ছে যে এখান থেকে আমরা প্রথমে এই যে দুইটা রাশি দেখছো এই দুইটা থেকে আমরা আলফা বের করব আমাদের প্রথম কাজটা হচ্ছে এই দুইটা থেকে আলফা বের করা ওকে সো এখান থেকে আমরা আলফা বের করলে পাবো হচ্ছে দেয়ারফোর আলফা দেখো এইটার এটা থেকে একটা আলফা কাটা থাকে একটা আলফা থাকবে বাই ওয়ান থাকবে এখানে কারণ এই যে কিউ মাইনাস পি কাটা যাবে আর আমরা তো শিওর যে কিউ আর পি সমান না কারণ কিউ আর পি সমান হলে এই দুটো ইকুয়েশন একই হয়ে যেত আর কি ইকুয়ালস টু ওয়ান কারণ এইটা কাটা চলে যাবে এটাও কাটা চলে যাবে সো এখান থেকে আমরা কী পাবো আলফা ইজ ইকুয়াল টু ওয়ান ওকে আমাদের নেক্সট যেই কাজটা করতে হবে তা হচ্ছে এই দুইটা থেকে আমাদের আলফা বের করতে হবে এই পরবর্তী এই দুইটা থেকে আলফা বের করতে হবে সো এই দুটো থেকে যদি আমি আলফা বের করি তাহলে পাবো হচ্ছে তোমার আলফা বাই কিউ মাইনাস পি আর এখানে কত ওয়ান বাই অ্যাকচুয়ালি মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সো একটা কি একটা আসবে কিউ প্লাস পি আরেকটা আসবে কি কিউ মাইনাস পি এখন খেয়াল করে দেখো যদি আমরা এই এই কিউ মাইনাস পি আর কিউ মাইনাস পি কাটাকাটি করে দিই তাহলে আমরা পাবো কত আমরা পাবো হচ্ছে আমরা পাবো হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই কিউ প্লাস পি এখন এই আলফা আর এই আলফা যদি সমান হয় তাহলে মানে যেহেতু সমান তাহলে আমরা কী লিখতে পারবো আমরা লিখতে পারবো হচ্ছে ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই কিউ প্লাস পি
implies that আমরা দেখতে পারবো p plus q is equal to minus 1 therefore p plus q plus 1 equals to 0 এটাই আমাকে দেখাতে বলা হয়েছে তাহলে খেয়াল করো আমরা কি দেখাতে পারলাম যে যদি এই দুটো সমীকরণে একটা সাধারণ মূল থাকে তাহলে p plus q plus 1 equals to 0 ধন্যবাদ